অফিস আসছে, আসে দেখেছে তিনটা তালা মারা, পুরো ফ্লোরটা একটা মানুষের হাতে পড়ছে, আমরা 45টা মেয়ে। কুমিল্লা মনোহরপুর হাজি ম্যানশনের পঞ্চম তলায় ড্রিম টার্স ট্রেনিং সেন্টার নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রাসেল মিয়া শাওন 50 লক্ষ টাকা নিয়ে প্রতিষ্ঠানে তালা বন্ধ করে চলে গেছেন বলে অভিযোগ পাওয়া যায়। তিনি গত মে মাসে নগরীর বিভিন্ন স্থানে বিজ্ঞপ্তি দিয়ে কিছু সংখ্যক লোক নিয়োগ দিয়েছেন। নিয়োগকৃত কর্মচারীদেরকে দিয়ে তাদের পরিচিত ও বিভিন্ন জায়গা থেকে সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রদানের কথা বলে বিভিন্ন কৌশলে টাকা নিয়েছেন। এক মাসে বিভিন্ন কৌশলে 45 জন কর্মচারীদের দিয়ে সংগ্রহ করা প্রায় 50 লক্ষ টাকা ও অফিসের যাবতীয় সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়। অপরদিকে প্রতারণার শিকার 45 জন কর্মচারীদের মাসিক বেতন ও তাদের অধীনস্থ মানুষের কাছ থেকে নেওয়া বিভিন্ন প্রশিক্ষণের ভর্তি ফর্মের টাকা দিতে না পেরে মানসিকভাবে দিশেহারা হয়ে যায়। 28 জুন সকাল 8টায় তারা অফিসে এসে তালা বন্ধ দেখে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন। আমরা সকালবেলা 9টায় আমরা অফিসে আসছি, এসে দেখেছি তিনটা তালা মারা, পুরো ফ্লোরটা একটা মানুষের হাতে পড়ছে, আমরা 45টা মেয়ে, আমরা 45টা মেয়ে রে, উনি ঠকাইছে আর অনেক টাকা নেওয়া হয়েছে। প্রায় আমি প্রায় 24 জন স্টুডেন্ট দিছি, 24 জন স্টুডেন্টের প্রায় 93,000 টাকা আসে, আমি নিজে 6,000 টাকা দিছি। 1 লাখের কাছাকাছি হবে যে আমি আমার স্টুডেন্ট আমার সদস্য থেকে 1 লাখ টাকার মতো নিয়ে দিছি, আর বাকি যদি আমাদের 60টা কেন্দ্র হয়েছে, এই 60টা কেন্দ্রের মধ্যে থেকে প্রায় 50 লাখের কাছাকাছি হবে ভর্তি থেকে, উনি 200 টাকা করে আমরা সবাই যারা যারা ভর্তি হয়েছে তারা দিছে। ড্রিম টাচ কোচিং সেন্টার নামে একটা বিজ্ঞপ্তি আমরা বাইরে দেখতে পেয়েছিলাম, মানে বিভিন্ন জায়গায় শহরের অলিতে গলিতে ওইটার পোস্টার লাগানো ছিল। চাকরির প্রয়োজন সবাই করছে, এখন করার পর হচ্ছে আমরা যখন এখানে আসছি, প্রথমে উনি বলছিল মানে কোচিং সেন্টার, হয়তো কম্পিউটার শিখাবে, সেলাই শিখাবে এরকম। আমাদের প্রত্যেককে বলছে কম্পিউটারে আমরা আগে ভর্তি নেওয়ার জন্য। এখানে আমরা প্রায় 45 জন মেয়ে ছিলাম, 45 জন থেকে 3,000 করে নেওয়া হয়েছে। আমি 20 জন সদস্য দিছি, বলছে আমাদের কিনা 20 জন করে সদস্য দিলে নাকি গ্লাস সেটও আমাদেরকে পুরস্কার হিসাবে দিবে। তো যাক দিলাম, পরে সেলাই মেশিনে ভর্তি করাইলাম আমি 5-7 জন, আমার মেয়ে আবার দিল ওই 20-25 জন সদস্য, এরকম করে দিছে। তা দেওয়ার পরে লোন দিবে বলছে কালকে, যে আপনারা 200 টাকা করে জমা দিলে মনে করেন আপনারা 20-30,000 টাকা পর্যন্ত কিস্তি দিব।